মাদকের সর্বগ্রাসী থাবা থেকে সন্তানদের রক্ষায় সব অভিভাবককেই সাবধান হতে হবে, কারণ মা বাবার ভালোবাসা ও নজরদারি থাকলে সন্তান বিপদগামী হতে পারে না। শিক্ষক ইমাম থেকে শুরু করে সবাইকে মাদক বিরোধী লড়াইয়ে নামতে হবে, তাহলেই মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মসূচি, পাঠাগার কর্মসূচি, ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটাতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিও গুরুত্ব দেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষাই আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব মন্তব্য করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদানকারীদের সম্মাননা দেওয়া হয়।